সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের বৈদ্যতে এখন মুহররম মাস অতীত হচ্ছে, তো এই জন্য মুসল্লিয়ানে কেরামদের অনুরোধ যে মুহররম সম্পর্কে ওনারা কথা শুনতে চাচ্ছেন। বিষয়টা একদিনের আলোচনাটা সমাপ্ত করা সম্ভব নয়, আর একটা বিষয় যদি বোঝা না যায় তা সেরকম শুনেও কোনো লাভ হয় না। তা আমি সংক্ষিপ্ত আকারে শুরু করছি আপনাদের জন্য, আল্লাহর উপর ভরসা। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সর্বসম্মতিক্রমে মুসলমানদের খলিফা হলেন। দু বছর পরে তার ইন্তেকালের সময় উপস্থিত হল। তিনি 15 দিন পর্যন্ত অসুস্থ থাকলেন এবং বেঁচে থাকার আশা যখন আর থাকলো না, তখন তিনি সিনিয়র সাহাবিদেরকে ডাকলেন। ডেকে তাদের সাথে পরামর্শ করলেন যে আমার পরে আমি ওমর ফারুককে যদি এই খেলাফতের জন্য প্রস্তাব করি তা তোমাদের ব্যাপারে কী মতামত? তারা বললেন যে হ্যাঁ, ওমর ফারুক ভালো মানুষ কিন্তু তিনি অত্যন্ত মেজাজি মানুষ, রাগী মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দায়িত্ব আসলে ওটা ঝুঁকে যাবে, ওই রাগ থাকবে না। তো সবাই একমত হলেন যে তাহলে তাকেই আপনি ঘোষণা করতে পারেন, আমাদের আপত্তি নেই। তখন এটা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে লিখিত একটা চুক্তিনামা করা হলো যে আমার ইন্তেকালের পরে মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু হাতে বায়াত গ্রহণ করবেন। এই লিখিত সনদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রেখে তিনি ইন্তেকাল করলেন। এরপরে মদিনার মসজিদে যখন এটা শোনানো হলো, সিনিয়র সাহাবিরা বললেন যে আমরা আবু বকর সিদ্দিক যারা সিনিয়র তাদেরকে নিয়ে পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত করেছি। তখন সবাই সর্বসম্মতি করে উমর ফারুকের হাতে সবাই বায়াত গ্রহণ করলেন, খেলাফতের বায়াত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানদের খেলাফতের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ 10 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 11 হিজরিতে 13 হিজরি পর্যন্ত, উমর ফারুক 13 হইতে 23 হিজরি পর্যন্ত। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 23 হিজরিতে আততায়ীর হাতে মদিনার মসজিদে শাহাদাত বরণ করেন। উমর ফারুককে যে আঘাত করে সে হলো আবুলুলু গোলাম, মুগির ইবনে শোবার গোলাম, আবুলুলু মজিসি গোলাম। তো এই গোলাম এসেছিল মানে সুদক্ষ একজন কারিগর, বিভিন্ন শিল্পকলা জানতো, মানে জাতা তৈরি করতে জানতো এবং অন্যান্য লোহার কাজকর্ম জানতো। তো মুগির ইবনে শোবা তাকে 2 দেরহাম দৈনিক কর তার উপরে সাহায্য করে, তুমি ফ্রি কাজ করবে, আমাকে দৈনিক 2 দেরহাম দিবা। তো উনি উমর ফারুকের কাছে বললেন, খলিফাতুল মুসলিমিন আমার মনিব আমার উপরে অতিরিক্ত কর ধার্য করেছে। তো উমর ফারুক বললেন, কত? 2 দেরহাম। তুমি কী কাজ করো? যে আমি এই কাজ করি। তো উমর ফারুক বললেন যে না, এটা তো বেশি হয় নাই, তুমি চাকরি বানাতে পারো, লোহার কাজ করতে পারো, তো এটা বেশি না, 2 দেরহাম তুমি দেবে, এটা বেশি ঠিকই আছে, তুমি আমাকে একটা চাকরি বানাই দিও, আমি তোমার থেকে কিনে নেব। তখন ওই মজুসি গোলাম আবুলুর বললো যে আপনাকে আমি এমন একটা চাকরি বানাই দেবো যে দুনিয়ার মানুষ তার স্মরণ করবে। উমর ফারুক সন্দেহ করলেন যে ওই ছেলেটা কি আমাকে হত্যার ধমকি দিল। উমর ফারুক বললেন, লাকাদ আওয়াদানিল আব্দুলান, গোলামটা কি আমাকে হত্যার ধমকি দিল? কিন্তু উমর ফারুক কোনো সতর্ক হলেন না। ইতিমধ্যে কাবে হাবার তওরাতের বড় আলেম, উনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি উমর ফারুককে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনার হায়াতে আছে 3 দিন। তো উমর ফারুক তো খুব মেজাজি মানুষ, আপনি কী করে জানলেন আমার 3 দিন হায়াত আছে? যে আমি তওরাতে পেয়েছি, যে তওরাতে কি আমার নাম আছে? আমি তো নবী না, নবীদের নাম আসমানি কেতাবে থাকে, যে আপনি নবী না কিন্তু যে কাজকর্ম আছে তা ওই লোকটা আপনি, আপনি 3 দিনের মধ্যে শাহাদাত বরণ করবেন। তখন উমর ফারুক ওই কথাটাই স্মরণ করলেন, লাকাদ আওয়াদানিল আব্দুলান, গোলামটা আমাকে এইমাত্র হত্যার ধমকি দিল, কিন্তু উনি কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলেন না। দ্বিতীয় দিন কাবে হাবার বলেন যে আপনার হায়াত আছে 2 দিন। তৃতীয় দিন এসে বলেন, খলিফাতুল মুসলিম আপনার হায়াত আছে 1 দিন। তো তৃতীয় দিন পার হয়ে রাত পার হয়ে গেল, ফজরের আজান হলো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাত আসসালাত বলতে বলতে মসজিদে প্রবেশ করলেন। আর এই আবুলুল গোলাম সে নিজে ডিসগুইজ করে মানে ছদ্মবেশ ধরে বুকের মধ্যে বিষাক্ত তলোয়ার লুকিয়ে রেখে মসজিদে ঢুকছে এবং ইমামের ঠিক পিছনে দাঁড়িয়েছে। একামত হয়ে গেল, উমর ফারুক যখন নামাজ শুরু করলেন তখনই সে অতর্কিত উমর ফারুককে নামাজের মধ্যে হামলা করলেন এবং এই হামলায় উমর ফারুক সেখানে পড়ে গেলেন। তিনি আব্দুর রহমান আপনি আপকে বললেন যে নামাজ সমাপ্ত করুন। এভাবে নামাজ সমাপ্ত হলো। উমর ফারুক ওখানে অস্থির অবস্থায় ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন
যে আমাকে কে আঘাত করেছে, কোনো মুসলমান না কোনো অমুসলিম? তো সবাই বললো যে না, আপনাকে মজুসি গোলাম আবুলুলু গোলাম অমুসলিম, আপনাকে মজুসি মিলে অগ্নিপূজক আপনাকে আঘাত করে। তখন মাফ বললেন যে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আমার রক্ত প্রবাহিত করার কারণে কোনো মুসলমান দোযোগে যাবে না, এটা আমি আল্লাহ তাআলার শুকর আদায় করছি। এরপরে আবুলুলু গোলাম যেহেতু সে সশস্ত্র, তো এখন কীভাবে তাকে নিয়ন্ত্রণ করা যায়, যে একজন সাহাবির গায়ে একটা বড় কোট ছিল রেইনকোট, এই রেইনকোট দিয়ে ওর মাথায় ঝাপটি দিয়ে ওকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে যখন বুঝলো যে আমি এবার ধৃত হয়েছি, তখন নিজের তলোয়ার নিজে বুকে ঢুকাইয়া ও আত্মহত্যা করলো। এবং ওমর ফারুকের এমত অবস্থায় বাড়িতে গেলেন, বাড়িতে থাকার তিন দিন পরে তিনি শাহাদাত বরণ করেন এই আঘাতে। তো এই সময়ের মধ্যে ওমর ফারুক খেলাফতের ব্যাপারটা তার কাছে মানুষের উত্থাপন করলো এবং তিনি চিন্তা করে বললেন যে আমার পরে আমি ওসমান গনিকে ঘোষণা করব না, যেহেতু সে অত্যন্ত ভদ্র নম্র মানুষ, তাকে যদি আমি খলিফা ঘোষণা করি তার বংশের লোকেরা তাকে স্পলাইট করবে, তাকে মানে নানা রকম তার উপরে চাপ সৃষ্টি করে ক্ষমতা সব দখলে নিয়ে যাবে, ফলে দেশে বিদ্রোহ হবে এবং ওসমান গনি এর ফলে শাহাদাত বরণ করতে পারে। ওমর ফারুক এই কথা বললেন এবং তিনি ওসমান গনিকে আমি আমার পরে মনোনয়ন দিয়ে আমি তার নাম ঘোষণা করব না, তবে আমি একটা কাজ করে যাচ্ছি, ছয় সদস্য বিশিষ্ট কমিটি করে যাচ্ছি, তাল্লা জোবায়ের সাদ এই তিনজন আর হযরত আলী ওসমান আব্দুর রহমান আওফ এই তিনজন ছয়জন, এই ছয়জনের খেলাফতের ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে মুসলমানরা যেন সেটা মেনে নেয়। তিনি বললেন যে ছয়জন যদি একার সমান সমান হয়ে যায়, তিন তিন হয়ে যায়, তখন বললেন যে আব্দুর রহমান আউফ যে ভাগে থাকে তাদের কথা আপনারা মেনে নেবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহ এই ওসিয়াত এই নসিহাত করার পরে তিনি তৃতীয় দিনে শাহাদাত ইন্তেকাল করলেন, ইন্দা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই ওমর ফারুকের শাহাদাত এটা ছিল জিলহজ মাসের ২৭ তারিখ, ২৩ হিজরি জিলহজ মাসের ২৭ তারিখ। তো এই মৌসুমে হজের উপলক্ষে বহু মানুষ মক্কা মদিনায় আসে বিদেশ থেকে, এবং ওমর ফারুকের শাহাদাতের খবর শুনে অনেক নেতারা সর্দাররা মদিনায় আসছেন। তো এখন আব্দুর রহমান আওফ এরা তো ছয়জন, তিনি ভাগ করলেন তিনজন তিনজন ভাগ করে তিনজনকে বললেন যে আপনারা প্রস্তাব দেন খলিফা কে হতে পারে, তালহা জোবায়ের সাদ সাদ ইবনে আবি ওয়াক্কাস এই তিনজনকে বললেন যে আপনারা প্রস্তাব করেন যে খলিফা কে হতে পারে। তো ওনারা তিনজনে তিনজনের নামই প্রস্তাব করলেন, হযরত তালহা তিনি ওসমান গনির নাম প্রস্তাব করলেন, হযরত জোবায়ের হযরত আলীদের নাম প্রস্তাব করলেন, তারপরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুর রহমান আওফের নাম প্রস্তাব করলেন, মানে তিনজনে তিনজনের নামই প্রস্তাব করলেন। আর এটা তো সবাই ভেস্টের রোকন, কাকে আপনি ছোটো বড় বলবেন, সবাই তো আসলেই সবাই ভেস্টের রোকন। তো এভাবে যখন ওনারা তিনজনে ওই তিনজনের নামই বললেন, তখন আব্দুর রহমানের বললেন যে আমার নাম তো আপনার প্রস্তাব করছেন, তা আমি প্রত্যাহার করলাম, আমি এই দায়িত্ব নিব না, থাকে এখন দুইজন ওসমান এবং আলী, এরা দুইজনের মধ্যে বিষয়টা আপনারা চূড়ান্ত করেন। তখন ওই তিনজন বললেন আব্দুর রহমানকে যে এটা আপনি করেন এই চূড়ান্তটা, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, এই বলে তারা বাড়িতে চলে গেলেন। ওমর ফারুক বলছে যে তিন দিনের মধ্যে আপনারা খেলাফের ব্যাপারটা চূড়ান্ত করবেন, এর বেশি সময় আপনারা পাবেন না। তো এখন এরা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তাভাবনা করতে লাগলেন, হজের মৌসুমে লোক আসছে যাচ্ছে, আব্দুর রহমান আব তাদের মতামত যাচাই করতে লাগলেন। তো এতে দেখা গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি মানুষের মতামতটা বেশি, তিনি বয়স্ক, তার বয়স তখন ৭০ বছর, আল্লাহর রসুলের দুই মেয়ের স্বামী ওসমান জিন্নুরাইন, তার এর জন্য বয়স কম, আর কোনো সমস্যা নেই, উনি বয়স্ক, এই হিসাবে অধিকাংশ মানুষের যোগ ওসমান রাদিয়াল্লাহু তাআলার প্রতি। অথবা তৃতীয় দিনের ওই রাত যখন পার হয়ে যাচ্ছে, তখন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উনি বুঝালেন, ওসমানকে বুঝালেন, এবং আব্দুর রহমান বললেন যে আমি জনমত যাচাই করেছি, তাতে অধিকাংশ মানুষের মতামত ওসমান গনির উপরে, কাজে আমি ওসমান গনিকে খেলাফত খলিফা হিসেবে তার নাম আমি ঘোষণা করছি। এই বলে সর্বপ্রথম আব্দুর রহমানের নাম ওসমান গনির হাত ধরে খেলাফতের বয়াত গ্রহণ করলেন। এই বয়াত গ্রহণ করার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাত বাড়াইয়া ওসমান গনির হাতে তিনি বয়াত গ্রহণ করলেন। এই বয়াত গ্রহণ করার পরে আর মানুষের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, সমস্ত মানুষ দলে দলে ওসমান গনির হাতে বয়াত গ্রহণ করতে লাগলেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা তার বয়াত করেছে।
এইভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন। কিন্তু এক বছর পরেই দেখা গেল যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু প্রদেশিক গভর্নর যারা বিভিন্ন পদে নিযুক্ত আছেন এই লোকগুলি খুব যোগ্য এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে নিয়োগ দিয়েছেন। তার দুই একটা লোককে উনি বরখাস্ত করে ওনার বংশীয় লোক সেখানে নিয়োগ দিচ্ছেন। এক বছর পরেই এটা লক্ষ্য করা গেল। এরপরে ধীরে ধীরে দেখা গেল যে প্রথম ছয় বছরের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে ওসমান গনি উমর ফারুকের যে সমস্ত নিয়োগকৃত মানে শাসক বা বিচারক বা সেনাপতি ছিল তার অধিকাংশকে তিনি বরখাস্ত করলেন, করে তার বংশীয় লোক সেখানে উনি নিয়োগ দিলেন। এইটার ফলে মুসলমানদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হলো। ওসমান গনি এদের প্রতি মুসলমানদের একটা মানে ক্ষোভ সৃষ্টি হলো যে উনি এটা কেন করবেন। এখন ওই এই যারা উমাইয়াদের যারা ক্ষমতায় আসে এরা সব জুলুম অত্যাচার লুটপাট এরা মানে সম্পদ আত্মসাৎ এইভাবে তারা করছে। তার কারণ হলো যে উমাইয়াদের মধ্যে যারা মুসলমান ইসলাম গ্রহণ করছে তারা সবাই মক্কা বিজয়ের পরের দিন ইসলাম গ্রহণ করছে, মক্কা বিজয়ের দিন তার পরের দিন। একমাত্র ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন যখন মানে মুসলমানরা দশজন হয়েছে এর মধ্যে ওসমান গনি একজন ইসলাম গ্রহণ করছেন। হযরত আলী এদের পরপরই হযরত ওসমান গনি ইসলাম গ্রহণ করেছেন। এই ওসমান গনি ছাড়া আর সমস্ত উমাইয়ারা তোলাকা মানে মক্কা বিজয়ের পরে তারা মুসলমান হয়েছে। তো আপনাদের এটা জানতে হবে যে সাহাবায়ে কেরামদের তিনটে স্তর, রাসুলের নবুয়াতের পর থেকে হুদায়বিয়া সন্ধি পর্যন্ত যারা ইসলাম গ্রহণ তারা হলো এক নম্বর সাহাবি, হুদায়বিয়া থেকে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ তারা হলো দুই নম্বর, আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ তারা হচ্ছে তিন নম্বর। এখন এই উমাইয়া বংশের যত মুসলমান তারা তিন নম্বর, সব রাসুলের সহবাদ পায়নি, রাসুলের সাথে একসঙ্গে তারা জীবনযাপন করতে পারে নাই, এই জন্য তাদের মধ্যে এই দুর্বলতা যে তারা ন্যায় বিচার করতে অক্ষম, তারা দুনিয়ার ধন সম্পদ লোভ লালসা। এলো এক। আর একটা দিক হলো যে উমাইয়া এরা উমাইয়ারা কারা, আল্লাহ রসুলের পরদাদা হাশেম মোত্তালেব আব্দেশাম তিন ভাই, হাশেম মোত্তালেব আব্দেশাম। এই হাশেম মোত্তালেব দুই ভাই ছিলেন একমতে আর আব্দেশাম ছিল ভিন্ন মতে। এই আব্দেশামসের ছেলে হচ্ছে উমাইয়া, এই উমাইয়ার দুই ছেলে ছিল ওয়েল এবং হরব। তো এই ওয়েল এবং হরব এই এই যে গ্রুপটা এর আল্লাহ রসুলের যে পর্দাদা যে বংশ হাশেম মোত্তালেব এদের সাথে এদের বৈরিতা ছিল, পারিবারিক দ্বন্দ্ব সামাজিক সংঘর্ষ সামাজিক মানে দ্বন্দ্ব যে তোরা বড় না আমরা বড় এই নিয়ে তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা এরা দুইটা মানে রাইভাল গ্রুপ ছিল। তো এই কারণে এখন ওরা ওই জিনিসটা যারা জাহিলিয়াতে ছিল যে ওদের চাইতে আমরা উপরে যাব, এখন যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারি তাহলে ইসলামও আমাদের পক্ষে চলে আসলো তখন তো আমরা ওদের উপরে চলে যাব। আর এদিকে হাশিমিরা তারা দেখে যে আমরা সিনিয়র সাহাবিরা সব হাশিমি, সিনিয়র সাহাবিদের মধ্যে ওসমান গনি ছাড়া আর কোনো সিনিয়র সাহাবি উমাইয়াদের মধ্যে নাই। তো এই জন্য এই সমস্যাটা সৃষ্টি হলো যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে নিয়োগ দিলেন তাদের মধ্যে ওই রকম যোগ্যতা ছিল না, তারা অযোগ্য, তাদের ইমানের মধ্যে তাদের ছিল ত্রুটি। এবং এই যে সাহাবাদেরকে যে এই যে আমি ভাগটা করলাম এটা কোরআনেই এটা এভাবে বলা আছে, কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে সিনিয়র সাহাবিদের আনুগত্য করতে হবে। সিনিয়র সাহাবি কিন্তু সংখ্যায় খুব বেশি না, তিন হাজারের ঊর্ধ্বে হবে না। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় সাহাবিদের সংখ্যা ছিল 1,24,000, এর মধ্যে সিনিয়র সাহাবি 3,000-এর ঊর্ধ্বে নয়। তার কারণ হুদায়বিয়া সন্ধি পর্যন্ত আল্লাহ রসুল কোনো যুদ্ধে 3,000-এর বেশি সৈন্য তিনি নামাতে পারেননি। তাহলে 1,24,000 সাহাবি রেখে আল্লাহ রসুল পৃথিবীতে বিদায় নিয়েছেন, সিনিয়র সাহাবি মাত্র 3,000। এই সিনিয়রদের অনুকরণ করতে বলা হয়েছে, এই সিনিয়রদের অনুকরণ যারা করে নাই তারা ধ্বংস, তারা যেই হোক না কেন। আর সিনিয়রদের অনুকরণ যদি এখনও আপনি করেন আমি করি তাহলে আমাদের উপরে রাদিয়াল্লাহু আনহু ওরাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওরাদু আন। এখনও সিনিয়র সাহাবিদের আনুগত্য করবেন নিষ্ঠার সাথে তা আপনাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, এটি কোরআনের স্পষ্ট আয়াত। আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি
والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوان যে সিনিয়র সাহাবীদেরকে নিঃশ্বাস সাথে তার অনুগত করবে কিয়ামত পর্যন্ত তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন কাজেই রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয় স্পষ্ট কোরআনে বলা আছে কিন্তু এগুলো আমাদের আলেম সমাজ আমরা মানুষকে ভুল বুঝিয়ে অনেক কিছু বলছি যে রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে বলছে এরা সব বেহেশতি এ কথা ঠিক না রাদিয়াল্লাহু আনহু বলছে সিনিয়র সাহাবীদের যারা অনুকরণ করবে তাদের উপরে রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার আয়াত কথা বুঝতে পারেন সুরায় তওবার 100 নম্বর আয়াতটা পড়ে দেখেন তো এইভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 6 বছর পর্যন্ত মোটামুটি ভালোই চলছিল এরপরে তিনি 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন 23 হিজরি থেকে মানে 35 হিজরি পর্যন্ত তার খেলাফত ছিল দীর্ঘ 12 বছর কিন্তু শেষের 6 বছর খুবই গোলযোগ তার কারণ ওই যে জাহিলিয়াতে যে উমাইয়া আর এদিকে বনি হাশেম আর বনি উমাইয়া এই নিয়ে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটাই এখন প্রকাশ পেয়ে গেল ওরা ক্ষমতার মালিকরা জুলুম অত্যাচার শুরু করে দিল এই ঘটনা চলতে থাকায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন যে কীভাবে সমাধান করা যায় তো আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বুঝালেন যে আপনি এই যাদের পরামর্শে কাজ করছেন মাবিয়া আমর ইবনে আস আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা এদের পরামর্শ আপনি বাদ দেন এদেরকে বাদ দিয়ে আপনি সঠিকভাবে উমর ফারুকের মতো কঠিন হাসতে কাজ করেন কিন্তু পারে না যে যে নরম মানুষে শক্ত হইতে আসলে পারে না এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা তবিয়াত এখন ওসমান গনি শাহাদাতের প্রধান কারণগুলো একটু শুনে নেন প্রধান কারণ 1 নম্বর কারণ হলো আব্দুল ইবনে সাবা এক ইহুদি এর বাড়ি হলো ইয়েমানে এ কপট মুসলমান অর্থাৎ মোনাফেক মুসলমান সাইজিয়া সে একটা দল সৃষ্টি করলো এই দল হলো আহলে বাইতের পক্ষে অর্থাৎ আল্লাহ রসুলের পরিবার পরিজন বংশধর মানে এক কথায় বনি হাসেমের পক্ষেই লোকটা তাদের পক্ষে প্রকাপান্না করে আর উমাইয়াদের বিরুদ্ধে সব কথাবার্তা বলে এখন এটা স্বভাবগতভাবেই যখন সে এই দলের কথা বলে তো এই দল লোকে তাকে সমর্থন করবে এটা স্বাভাবিক এখন বনি হাসেম তাকে সমর্থন করছে যে বনি হাসেমের পক্ষে লোকটা কথা বলছে কিন্তু এই লোকটার উদ্দেশ্য হলো সংঘাত সৃষ্টি করে মোনাফেক ছিল এই আব্দুল ইবনে সাবার যারা সমর্থক তাদেরকে সাবাই সম্প্রদায় বলা হয় এই এক 2 নম্বর কিছু দুষ্ট প্রকৃতির লোক যাদেরকে আল্লাহ রসুল নির্বাসন দিয়েছে হত্যার আদেশ দিয়েছে তাদেরকে ওসমান গনি মুক্তি দিয়েছিলেন মিশরের গভর্নর আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা এই লোকটা ওসমান গনির দুধ ভাই আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় যে তালিকা করেছিলেন যে 8 জন পুরুষ 4 জন মহিলা যাকে হত্যা করা হবে সেই তালিকার মধ্যে আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারার নাম ছিল এই লোকটা ইসলাম গ্রহণ করার পরে আবার মুরতাদ হয়ে গেছিল সে বলতো যে আমিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমার কাছে ওহী নাযিল হয় এই আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা মক্কা বিজয়ের সময় পালিয়েছে ওসমান গনি রাদিয়াল্লাহু বাড়িতে তো মক্কা বিজয়ের পর যখন পরিস্থিতিটা নর্মাল হয়েছে 3 দিন পরে ওসমান গনি তাকে নিয়ে রাসুলের সামনে হাজির ইয়া রাসুল্লাহ এ আমার দুধ ভাই আপনাকে মাফ করে দেন তখন আল্লাহ রাসুল চুপ করে থাকলেন কিছু বলেন না আবার ওসমান গনি বলেন ইয়া রাসুল্লাহ আমার দুধ ভাইকে মাফ করে দেন আর এবারও কিছু বলেন না তৃতীয়বার ওসমান গনি বলে ইয়া রাসুল্লাহ আমার এই দুধ ভাই মাফ করেন ওস আল্লাহ রাসুল বলেন ঠিক আছে মাফ করলাম পরবর্তীতে আল্লাহ রাসুল বলেন সাহাবিদেরকে যে আমি ওসমান গনির অনুরোধ যখন রাখছিলাম না আমি তার কথায় নীরবতা অবলম্বন করছিলাম তোমরা তখন ওকে হত্যা করলে না কেন সাহাবির বলি রাসুল্লাহ আমরা এটা বুঝতে পারি নাই যে আপনি কেন নীরবতা অবলম্বন করছেন এই আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা মুক্তি পেয়ে গেল এই এক দুষ্ট লোক 2 নম্বর হল মারওয়ান যে ওসমান গনির উজু ছিল জামাই ছিল এই মারওয়ান ইবনে হাকাম ইবনে আবিলাজ ইবনে উমাইয়া ওসমান ইবনে আফফান ইবনে আরবিলাজ ইবনে উমাইয়া মাবিয়া ইবনে হরব মাবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে হরব ইবনে উমাইয়া এরা সব উমাইয়া গ্রুপ কিন্তু এই লোকগুলি আমর ইবনে আজ ইবনে ওয়াইল ইবনে উমাইয়া এই উমাইয়া গ্রুপের এই সব লোক এর মধ্যে ওসমান গনি সিনিয়র সাহাবি আর সব সাধারণ ক্ষমাপ্রাপ্ত কাজী তাদের মধ্যে কোথার থেকে চরিত্র আসবে এই যে আমরা মুসলমান আমাদের চরিত্র নাই কেন এই ওই ওদের যে কারণ আমাদের একই কারণ আমরা রাসুলের আমরা সাহাবি হতে পারি নাই রাসুল সম্বন্ধে আমরা কিছু জানি না রাসুলের জীবনটা সারা জীবনে আপনারা এক
কয়জনই একবার পড়ছেন তাও হিসাব করে দেখেন যে শতকরা 100 এর মধ্যে একটা লোক পাবেন না কি ইমামফ্রেট পাওয়া যাবে যে 100 এর মধ্যে একজন রাসূলের জীবনী পড়েছে মুসলমানদের মধ্যে তাহলে আমরা আর ওরা তো একই অবস্থা কেন এইটার একমাত্র কারণ রাসূলের জীবন সম্পর্কে আমরা গাফেল আল্লাহ রাসূল কেমন ছিলেন কি ছিলেন রাসূলের মতো আদর্শ হতে আমাদের রাসূল উসওয়াই হাসানা উত্তম আদর্শ কিন্তু আমরা রাসূলের জীবন সম্পর্কে অজ্ঞ আমরা জানি না সময় তো শুধু তো এভাবে এই মারওয়ান এর বাবার নাম হলো হাকাম এর বাবা এত দুষ্ট ছিল সে নিজের নবী সাইজা লোকজনটাকে ওয়াজ করতে যে আমি নবী আমার কাছে ওহী আসে এই দৃশ্য আল্লাহ রাসূলের চোখে ধরা পড়ে তিনি এই মারওয়ানকে তায়েফে নির্বাসন দেন মারওয়ানের বাবা হাকামকে তায়েফে নির্বাসন দেন এই বাবার সাথে মারওয়ানও নির্বাসিত হয়েছে মারওয়ান সাহাবী না তো এই লোক দুইটাকে ওসমান গনি তার জামানায় মদিনায় নিয়ে আসে সাহাবীরা আপত্তি করছে যে ওকে আপনি কেন আনলেন তো ওসমান গনি বলেন যে আমি আল্লাহ রাসূলের কাছে এটা অনুমতি চেয়ে রেখেছিলাম ও আমার চাচাতো ভাই মারওয়ান ইবনে হাকাম ইবনে আবিলা ইবনে উমাইয়া এরা সব উমাইয়া গ্রুপের লোক এই মারওয়ানকে ওসমান গনি এনেছেন তারপর তাকে উজির বানিয়েছেন প্রধানমন্ত্রী এবং মানে ওসমান গনির সিলছপ্পর ছিল তার হাতে এবং ওসমানই তার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন এই লোকটা ওসমান হত্যার প্রধান কারণ এই লোক মিশরের গভর্নর আব্দুল সাদ আবিসেরা এরা ওসমান হত্যার প্রধান কারণ সারা দেশে দুর্যোগ গণ্ডগোল তার কারণ যারা বনি হাসেম তারা হলো রাসূলের বংশধর অরিজিনাল এবং তাদের মধ্যে সব সিনিয়র সাহাবি রোদের মধ্যে একজন ওসমান গনি ছাড়া কোনো সিনিয়র সাহাবি নাই বিষয়টা বুঝতে পারছেন কোথায় গণ্ডগোলটা এখন এই সিনিয়ররা ওদের এই জুলুম অত্যাচার মানবে এইভাবে যখন সমস্যাটা বেড়েই চলল আর মানে আন্দোলনকারীরা বিদ্রোহীরা মদিনায় বিভিন্ন অঞ্চল থেকে এসে অভিযোগ করে অমুক গভর্নর এই করছে অমুক গভর্নর এই করছে মুসলমানদের রাষ্ট্রটা তখন 8টা প্রদেশে ভাগ করা ছিল ওমর ফারুকের আমলে বিভিন্ন প্রদেশের লোক আইসা অভিযোগ করতে লাগলো যে এইরকম দুর্যোগ চলছে ইতিমধ্যে মিশর থেকে এক অভিযোগ আসলো যে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা খুবই জুলুম অত্যাচার করছে তখন হযরত আলিয়াজনকে ওসমান গনি ডাকলেন ডাইকে সান্ত্বনা দিলেন যে তাদেরকে বুঝিয়ে বললেন এবং আবদুল ইবনে সাদ ইবনে আবিসারাকে সতর্ক করা হলো এবং তাকে ধমকানো হলো এবং এভাবে বুঝিয়ে শুনিয়ে দেখে বিদায় দেওয়া হলো এখন এরা যখন মিশরে ফিরে গেছে তখন আবদুল ইবনে সাদ ইবনে আবিসারা নিজের সংশোধন হবে তা তো দূরের কথা এই লোকগুলোকে বাইন্ধে পিটাইল পিটানে একটা লোক পিটানে মরেই গেল এরপরে মিশর থেকে 700 লোক বিদ্রোহী আসলো এবং কুফা বসরা ইরাক বিভিন্ন অঞ্চল থেকে বিদ্রোহীরা আসলো এবং ওসমান গনির কাছে অভিযোগ জানালো যে এইভাবে জুলুম অত্যাচার হচ্ছে এবার ওসমান গনি কী করলেন সেই আবদুল ইবনে সাদ ইবনে আবিসারকে বরখাস্ত করলেন লিখিত অর্ডারের মাধ্যমে তাকে বরখাস্ত করলেন এবং মিশরের অধিবাসীদের দাবি অনুযায়ী মোহাম্মদ ইবনে আবু বকর মিশরের গভর্নর নির্বাচন করলেন এবং এভাবে মোহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর নির্বাচন করে কাগজপত্র সহ ডকুমেন্ট সহ আবদুল ইবনে আবিসারাকে পদচ্যুত করা হয়েছে একে গভর্নর করা হয়েছে এই নিয়ে কাগজপত্র সহ ডকুমেন্ট সহ লোকজন মিশরে রওনা হয়েছে এখানে আনসার মুহাজিরের কিছু লোকও সাথে রওনা হয়েছে তিন মঞ্জিল যাওয়ার পরে বুঝলেন তো মঞ্জিল 16 মাইল এক মঞ্জিল তিন মঞ্জিল যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে একটা লোক দ্রুত ঘোড়া ছুটে মিশরের দিকে যাচ্ছে উঠের উপরে মিশরের উপরে যাচ্ছে সন্দেহ হলো এটাকে ও ধরলো ধরে বলে তুমি কে আমি অমুকের গোলাম অমুকের গোলাম আবল তবল বলছে তখন এদের সন্দেহ হলো তখন এই লোকটা সার্চ করলো সার্চ করার পরে তার কাছে একটা চিঠি পাওয়া গেল সেই চিঠিটা হলো এই যে ওসমান গনি লিখেছে তার সই স্বাক্ষর ওসমান গনির মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারাকে ওসমান গনি লিখেছে মোহাম্মদ ইবনে আবু বকর এবং তার সাথে যারা মিশরে যাচ্ছে মিশরে যাওয়া মাত্র তাদের সবাইকে তুমি কতল করে দাও কেমন বোঝেন আগের চিঠিতে তাকে গভর্নর করে পাঠানো হয়েছে এবং দ্বিতীয় চিঠি তাকে কতল করে দাও এই অর্ডার কেমন লাগে মেজাজ মানুষের বলেন তখন এরা খুবই উত্তেজিত হয়ে গেল এবং ওকে ধৈর্য ওকে সহ এরা সব মদিনে আসলো আইসি হজরত আলিয়া দিয়ানু তাল্লা জোবায় সাদ আব্দুর রহমান আহব এরা সবাই বেঁচে আছেন সব সিনিয়র সাহেবদেরকে ডেকে ওসমান গনির সামনে হাজির হয়েছে আপনি কি এই চিঠি দিয়েছেন ওসমান গনি বলে আল্লাহর কসম ওই চিঠি আমি দেইনি তখন সবাই বললো যে ওসমান গনি তো মিথ্যা বলার মানুষ হয়তো ভেস্তের উপর সোজা ব্যাপার না কাজে এই চিঠি দিয়েছে তাহলে তার রুজির মারওয়ান
মারণ হাতে ছিল সে ওসমানের সই জাল করিয়া এই চিঠি দিছে এখন মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে গেল মারণের পরে যে এত দুর্যোগের মধ্যে মারণ আবারও এত বড় একটা দুর্যোগ যে ওসমান গনি তাকে মানে গভর্নর করে পাঠালো আর এদিকে বিপরীত চিঠি যাচ্ছে তাকে হত্যা করে দাও কি বিষয়টা কত বড় মারাত্মক দেখা এভাবেই শেষ পর্যন্ত লোকেরা খুব উত্তেজিত হলো তারা বললো যে মারওয়ানকে আমাদের হাতে দেন তো ওসমান গনি বললেন এটা অসম্ভব যে মারওয়ান অপরাধ করছে এজন্য তোমাদের হাতে তাকে দেওয়া এটা অসম্ভব তো তা যদি না দেন তা আপনি নিজে ক্ষমতাচ্যুত হন আপনি ইস্তফা দেন খেলাফত ত্যাগ করেন তিনি বলেন যে না যে সম্মান আল্লাহ আমাকে দান করেছে এই সম্মান আমি আমি নিজাতে আমি এটা খুলব না এই পোশাক সম্মানের পোশাক আমি উতারব না আমি খুলব না এখন মানুষরা কি করবে এখন বিদ্রোহীরা চরমভাবে বিদ্রোহ শুরু করে দিল ওসমান রাদিয়াল্লাহু আনহু বাড়ি ঘেরাও করে ফেলল তো এভাবে করার পরে এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্যরা বললেন যে আপনি আদেশ দেন আমরা যুদ্ধ করে এদেরকে তাড়াই দিই বিদ্রোহীদেরকে ওসমান গনি বলেন আমি এই আদেশ আমি দেব না আমার আদেশে মুসলমানদের উপরে তোমরা তলোয়ার চালাবে এটা আমি হতে দেব না এইখানে রক্তপাত আমার কারণে হবে না এখন কি করা আছে দেখেন সে মারওয়ানকেও দিবে না নিজে পদত্যাগ করবে না যুদ্ধ করার আদেশ দিবে না কি হবে তাহলে এখন ওই বিদ্রোহীরা বাড়িঘর ঘিরে রাখলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলহা জুবায়ের সাদ এরা নিজেদের সন্তানদেরকে মানে তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে পাহারাদার নিয়োগ করলো যে ওসমান গনি বাড়ি যেন করে ঢুকতে না পারে ওরা পানি বন্ধ করে দিল খাদ্য বন্ধ করে দিল এদের মাধ্যমে এই খাদ্য পানি সরবরাহ হচ্ছে এবং পাহারাদারি করছে এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা এবার জখম হয়ে গেছিলেন এইভাবে পাহারাদারি চলছে চলতে চলতে হজের মৌসুম চলছে এই হজের মৌসুমে আঠারোই রমজান শুক্রবার দিন হযরত ওসমান গনি স্বপ্নে দেখেন যে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিক ওমর ফারুক এরা আসে আসিয়া বলে ওসমান জলদি করো আমাদের সাথে চলো তোমাকে নিয়ে আমরা সবাই একসাথে ইফতার করব এই এই স্বপ্ন দেখেই তিনি বুঝে ফেললেন যে আমার শাহাদাতের সময় ঘনিয়ে আছে দুনিয়াতে আর সময় আমার নাই তিনি সাথে সাথে জামা পাজামা পরলেন এবং উনি রোজা অবস্থায় ছিলেন কোরআন শরীফ খুলে পড়তে লাগলেন বিশটা গোলাম আজাদ করলেন এই কোরআন শরীফ খুলে পড়া চলছিল এমন অবস্থায় আসরের সময় ওই আততায়ীরা দুষ্টরা সবাই সম্প্রদায়ের লোক এবং তার মধ্যে মোহাম্মদ বিন আবু বকর যাকে মিশরের গভর্নর করা হয়েছিল এসব চারজন লোক মানে দেওয়াল টপকে বাড়িতে ঢুকলো ঢুকিয়া মোহাম্মদ বিন আবু বকর ওসমান গনি যখন দাড়ি ধরে টান দিলেন তখন ওসমান গনি বলে যে ভাতিজা তুমি আবু বকরের ছেলে তোমার বাবা যদি এই দৃশ্যটা দেখতো তাহলে কী মনে করতো বলো বলার সাথে সাথে মোহাম্মদ বিন আবু বকর ওসমান গনি দাড়ি ছেড়ে দিয়ে ও বাড়ি থেকে উনি পালাই গেলেন পালাই যাওয়ার বাকি তিনজন যে সবাই সম্প্রদায়ের লোক ছিল তারা একজনের লাট মারলো আর একজনের তলোয়ার আঘাত করলো একজনের বল্লমের আঘাত করলো এবং তিনি পড়ে গেলেন তার রক্ত ছিটে পড়লো কোরআন শরীফের আয়াত সূরে বাকারার মানে প্রথম পারার শেষে ফাসাইয়া ফি কাহুমুল্লাহ ও সামিউল আলিম এই আয়াতের উপরে রক্ত ছিটে পড়লো এক স্ত্রী তাকে রক্ষা করার জন্য হাত বাড়াইছিল স্ত্রীর নাম নায়লা তার আঙ্গুল কেটে গেছিল আঙ্গুল কেটে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছিলো এইভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন তো এটা হলো আঠারোই জিলহজ আঠারোই জিলহজ পঁয়ত্রিশ হিজরি এভাবে শহীদ হয়ে যাওয়ার পরে মানুষে জানতে পারলে ওসমান শহীদ হয়েছে কিন্তু তার লাশ ওখান থেকে বের করবে জানাজা পড়বে দাফন কাফন করবে কোনো মানুষ যেতে পারছে না হয়তো বিদ্রোহীরা সব ঘিরে রেখেছে এইভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুদিন বা তিন দিন এভাবে থাকার পরে সতেরো জন মানুষ রাতের অন্ধকারে অতি সাহস করে তার লাশকে বাড়ি থেকে বের করে তাকে দাফন কামানোর ব্যবস্থা করা হয় জান্নাতুল বাকি যে মদিনায় গুরস্থান এই জান্নাতুল বাকির পিছনের দিকে একটা জায়গার নাম আছে হাস্যে কাউকাব এখানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে রাতের অন্ধকারে সতেরো জন লোকে তার জানাজায় শরীক হয়ে তাকে দাফন কামন করেন এভাবে মুসলমানদের ইতিহাসে মুসলমানদের তলোয়ার মুসলমানদের ঘাড়ে ওঠে এবং এই তলোয়ার যে উঠছে একবার আর কোনোদিন নামবে না কেয়ামত পর্যন্ত মুসলমানরা মুসলমানকে মারবে সেটাই এখন সারা পৃথিবীতে দেখা যাচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তো শাহাদাত বরণ করলেন এখন এই খবর ও ওসমান গনির যে ঘনিষ্ঠতর ব্যক্তি মাবিয়া এই মাবিয়ার ওসমান চাচা তো ভাই মাবিয়া এমনি আবু সুফিয়ান এমনি হরফ এমনি উমাইয়া আর ওসমান এমনি আফফান এমনি আবিলাস এমনি উমাইয়া এই মাবিয়া সিরিয়ার গভর্নর ছিল সে দীর্ঘ ২২ বছর পর্যন্ত সিরিয়ার গভর্নর খুব বিশ্বাস করলো আবু সুফিয়ানের ছেলে মাবিয়া
ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পর। এই মাবিয়ার মনে আশা ছিল কিভাবে সে রাজা হবে, সাম্রাজ্য দখল করবে। এটা মাবিয়াকে আরবের লোকেরা বলতো মানে আরবের কেসরা, পারস্য সম্রাট উবাইদিনা কেসরা, তো মাবিয়াকে লোকেরা আরবের কেসরা বলতো। তো এই মাবিয়া তার অন্তরে ছিল এই সুপ্ত আশা যে গণ্ডগোল করতে পারলে আস্তে আস্তে কীভাবে ক্ষমতা দখল করা যায়। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরে এখন খেলাফতের বিষয়টা, খেলাফত কে দায়িত্ব নেবে। এখন এই যে সাবাই যারা বিদ্রোহী, এরা তো আগের থেকেই বনু হাশেমের সমর্থক, তারপরে যত বিদ্রোহীরা বিভিন্ন প্রদেশে তারা সবাই হযরত আলীর সমর্থক। এখন সবাই এক বাক্যে বললো যে হযরত আলী যেন খলিফা হবে, কিন্তু আলী যেন তা অস্বীকার করলেন যে এই এই মুহূর্তে আমার খলিফা ঠিক হবে না। তারপর শেষ পর্যন্ত আনসার মুহাজিররা চাপ দিলেন যে আপনি ছাড়া এটা কেউ ট্যাকেল করার মতো এখন নাই সমাজে। তখন বাধ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন। এখন এই যে সাবাই যারা যারা ওসমান হত্যার অংশগ্রহণ করছে, এখন এরা যে কারা, এদেরকে আবুক মোহাম্মদ সে নিজেও চেনে না, আর ঘরে ছিল এক মহিলা ওসমান রাজিনের স্ত্রী, সেও চেনে না। এই তিনটে লোক আসে না, সাবাই সম্প্রদায়ের লোক। এভাবে আলী রাদিয়াল্লাহু হাতে যখন সবাই বয়াত গ্রহণ করলো, তখন উমাইয়া অর্থাৎ ওসমান গরিয়াদের যে বংশের লোকজন, এরা মদিনা থেকে সব পালাইয়া সিরিয়া চলে গেল, এরা কেউ বয়াত করলো না। যা সে মাবিয়ার সাথে যোগদান করলো, পরামর্শ করলো, এবং ওসমান গনির রক্তমাখা জামা, নায়লার কাটা আঙ্গুল এগুলো তারা নিয়ে গেল। নিয়ে মাবিয়া এগুলা মসজিদে দেখাচ্ছে এবং মানুষকে উত্তেজিত করছে যে ওসমান হত্যার ব্যাপারে আলীর হাত আছে। এই দেখেন যারা ওসমান হত্যা করছে তারা সব আলীর পিছনে তারা চিৎকার করছে। আর আসলেই সত্য, এই সাফাই সম্প্রদায়ের আগে থেকেই হাসিবিদের দলের লোক, পক্ষের লোক। তো এভাবে যখন শোরগোল চলছে, আলিয়াদানু ক্ষমতা লাভ করার সাথে সাথেই তিনি যে আটটা প্রদেশ, সমস্ত প্রাদেশিক গভর্নর যারা এরা ওসমান গনি নিয়োগ দিয়েছিলেন, এরা সব উমাইয়া আলিয়াদানু সবাইকে বরখাস্তের অর্ডার দিয়ে দিলেন যে সব ক্ষমতা ছাড়ো, নামো সব গদির থেকে। তো এই আটটার মধ্যে ছয়টাই নামলো, কিন্তু এই মাবিয়া সে অস্বীকার করলো যে না, আমি নামবো না, আমি আলীর আদেশ পালন করবো না। আর আবু মুসা আশারি কুফার গভর্নর, এই লোকও সে আলীদের ফরমান মানে নাই, কিন্তু সে আলীদেরকে বলছে যে আমি আপনার সমর্থক, আপনার সাথে আমি বয়াত, আপনার হাতে বয়াত আমি গ্রহণ করলাম, আর লোকদের থেকে আপনার বয়াত আমি নিব, আমি আপনার বুদ্ধি থাকবো না, কিন্তু আমি ইস্তফা দিলাম না, আমি আপনার পক্ষে কাজ করছি। আর মাবিয়া সে বিদ্রোহ ঘোষণা করলো, সে বলল আলীর হুকুম আমি মানবো না, সবাইয়ের আগে ওসমান হত্যার বিচার করা হোক, তারপর যা হয় তা পরে হবে। আর আলিয়াদুল বক্তব্য বলল খেলাফতের বিষয়টা চূড়ান্ত হোক, তারপর ওসমান হত্যার ব্যাপারে তদন্ত করে আমরা বিষয়টা করব। খেলাফতের ব্যাপারটা তোমরা এক জায়গায় একটু বাঁধাই রাখছো, অল্পের জন্য এটা অসম্পূর্ণ, এইটা পূর্ণ করো, তারপর ওসমান হত্যার বিচার করা হবে। এখন মাবিয়া না, ওসমান হত্যার বিচার আগে করতে হবে। এই নিয়ে আসে এমন একটা মানে, যেহেতু সমস্ত বিচক্ষণ লোকগুলি তার দলে, ইসলামের ইতিহাসে চারজন লোক স্ট্রিট পলিটিশিয়ান, মানে সবচেয়ে বিচক্ষণ রাজনীতিবিদ, এই লোকগুলি কারা এলো? মাবিয়া, আমর ইবনে আস, জিয়াদ ইবনে সুমাইয়া আর মুগিরা, এই চাইরোটা লোক মাবিয়ার দলে। তার কারণ মানুষকে দলে ভিড়াতে যা লাগবে এটা মাবিয়া সবই করতে পারছে, অর্থ করি সব যা লাগে তাই দিয়া মানুষকে দলে ভিড়াবে। আর হযরত আলী রাদিয়াল্লাহু একটা দেরহামও অন্যায়ভাবে রাস বাইতুল মালিতে কাউকে দিবে না। তো এইরকম মানুষের কাছে মানুষ থাকে, কথা বলতে পারছেন? আপনি ন্যায় ন্যায়ের উপরে যখন কাজ করেন তো কোনো জায়গায় টিকতে পারবেন না, দেখবেন যে কোনোভাবে আপনার সমর্থক নাই। তো সময় তো শুধু এটা ওই যুগে হওয়া উচিত ছিল না, তারপরও হয়েছে। তো এই মাবিয়া আলীর জন্য বয়াত অস্বীকার করলো। এই বয়াত অস্বীকার করার পরে, এটা তো হজের মৌসুম, ওই বছরই হজরত আয়েশা সিদ্দিকা, উম্মে সালমা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের তিন বিবি, এরা হজে গেছিলেন। তো মারওয়ানও হজে গেছিল, তালহা জোবায়ের দুইজন ভেস্তে যখন তারাও হজে গেছিল, কিন্তু মারওয়ান তাদেরকে বুঝালো যে আলীর খেলাফতে আমাদের আপত্তি নাই, কিন্তু ওসমান হত্যার বিচারটা আগে হোক। এইটা বুঝার পরে তারা সরল মানুষ, এইটা মাথায় নিল যে আমরা ওসমান হত্যার বিচার আগে দাবি করব। এই দাবি করার জন্য তারা
হযরত আয়েশা সিদ্দিকাকে তাদের মতে নিল, তালহা এবং জুবায়ের দুজন বেশতের উপর তাদেরকে তাদের মতামতে নিল যে আমরা ওসমান হত্যার বিচার আগে চাই। এই নিয়ে তারা মানে একটা বাহিনী মানে মক্কার লোকজন নিয়ে বড় একটা দল তাদের সৃষ্টি হয়ে গেল যে ওসমান হত্যার বিচার আমরা আগে চাই। এই লোকগুলি বসরায় গেল, হযরত আলী জানতে পারলেন যে মক্কা লোক তার বিপক্ষে চলে গেছে, তার তিনিও সেদিকে অগ্রসর হলেন। হযরত আলীদিনও বসরায় গেলেন, যাওয়ার পরে ওনারা মানে আগেই বসরায় পৌঁছে গেছে হযরত আয়েশার দিকে, আর ওই যে আল্লাহর রাসূলের বাকি দুই স্ত্রী হাফসা আর উম্মে সালমা তারা মদিনায় যে আলীকে খবর দিয়েছেন যে এইভাবে এইভাবে আপনার বুদ্ধিরা এইভাবে দল করছে। তখন হযরত আলীদিন বসরার দিকে আসলেন, আয়েশা ওনারা পৃথক, আলীদিন তাদের পৃথকভাবে সেখানে অবস্থান করলেন এবং তাদেরকে বুঝিয়ে বললেন। প্রথম জুবায়েরকে বললেন, বেশতের রুকন, এ জুবায়ের, তুমি আর আমি একদিন গলায় কাঁধে কাঁধ দিয়ে মদিনায় হাঁটতেছিলাম, তখন আল্লাহ রসুল তোমাকে আর আমাকে ডাকছিল, মনে আছে? হ্যাঁ, তখন তোমাকে বলছিল আল্লাহ রসুল যে জুবায়ের তুমি আলীকে ভালোবাসো, তো তুমি বলছিলে যে হ্যাঁ আলীকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল তোমাকে বলছিল যে মনে রাখো জুবায়ের, তুমি একদিন অন্যায়ভাবে আলীর বিরুদ্ধে লড়াই করবে, তোমাকে বলছিল আল্লাহ রসুল, মনে আছে? হ্যাঁ মনে পড়ছে। তখন উনি ভুল বুঝতে পারলেন যে আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসা আমার ভুল হয়েছে। তখন উনি ওখান থেকে মানে ওই মাঠ ত্যাগ করে পালাতে লাগলেন, কিন্তু হযরত আলীদিনের একটা লোকই তাকে হত্যা করে ফেলল। এরপরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সেও যুদ্ধ করবে না, আয়েশা সিদ্দিকাও যুদ্ধ করবে না। তালহা রাদিয়াল্লাহু যখন যুদ্ধের মাঠ থেকে পৃথক হতে ছিলেন তখন মারওয়ান তীর মেরে তাকে হত্যা করে ফেললেন। আর আয়েশা সিদ্দিকা মহিলা সেই বিষয়টা আজ করতে পারছে না যে কোথায় কী হচ্ছে, কিন্তু দুইটা ক্যাম্পেরই সবাই ফয়সলা করছিল, আর ইয়াদেরও ফয়সলা করছিল যে যুদ্ধ হবে না, ওরাও করবে না, ওরাও করবে না। কিন্তু সবাই সম্প্রদায়ের লোকেরা দেখলো যে যুদ্ধ হবে না, যদি যুদ্ধ নাই হয়, যদি মীমাংসা হয়ে যায়, তাহলে তো আমাদেরকে খুঁজে বাইর করা হবে, হযরত আলীকে কারা হত্যা করছে। এখন ওই সবাই সম্প্রদায়ের লোকেরা রাতের অন্ধকারে দুইভাগে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে অর্ধেক ওই আয়েশা সিদ্দিকার বাহিনী ওর মধ্যে ঢুকলো আর অর্ধেক হযরত আলীয়াদের বাহিনী ঢুকলো। ঢুইকা রাত্রে তারা পরস্পর তীর মারা শুরু করে দিল, এরা এদিকে তীর মারে ওরা ওদিকে তীর মারে। হযরত আলী জাগ্রত কী হলো, সরগোল কিসের? আয়েশা সিদ্দিকার বাহিনী আক্রমণ করে দিয়েছে। আবার আয়েশা সিদ্দিকার ক্যাম্পে সরগোল কী হলো, যে আলীয়াদের বাহিনী আক্রমণ করে দিয়েছে। এখন আক্রমণ করলে তো তার জবাব দিতেই হবে। এইভাবে কিন্তু যুদ্ধটা বাইরে গেল, কিন্তু যুদ্ধটা যে কেন হয়েছিল সেটা অনেক পরে বোঝা গেছে যে যুদ্ধটা কীভাবে হলো। হযরত আলী আয়েশার দিকে এরা সিদ্ধান্ত নেন যে যুদ্ধ হবে না, তালহা জুবায়ের পৃথক হয়ে গিয়ে দুটো লোকই শহীদ হয়ে গেলেন, তারপরে যুদ্ধটা কেন হলো এটা বোঝা গেছে অনেক পরে। এইভাবে এই যুদ্ধটায় 10,000 মুসলমানের প্রাণ নষ্ট হয়েছে। জঙ্গে জামাল, জামাল মানে উট, হযরত আয়েশার দিকে একটা উটে সওয়ার ছিল, হযরত আলী কোনো যুদ্ধ থামাতে পারছেন না। তারপর কৌশল করে একটা সাহাবী পাঠাই দিলেন যে আয়েশার দিকে উটটাকে পা কাটে বসাই দাও। তো উটটা পা কাটে যখন বসাই দেওয়া হলো তখন তার দলের লোক মনে করলো যে আমরা পরাজিত হয়েছি, আমাদের আর যুদ্ধ করার ক্ষমতা নাই। আয়েশার দিকে বুঝাবার জন্য কাব ইবনে সাওর বসরার কাজী সে আয়েশার দিকের কাছে গেছে যে এই অন্যথা মুসলমানদের রক্তপাত হচ্ছে, আপনি যুদ্ধ বন্ধ করার আদেশ দেন। তা আয়েশার দিকে বলে হ্যাঁ আমি আদেশ দিলাম, আপনি জানাই দেন। এই কাব ইবনে সাওর যখন এই যুদ্ধ বন্ধের আদেশে অগ্রসর হচ্ছে তখন সবাই সম্প্রদায় একজনে তীর মেরে তাকে হত্যা করে ফেলল। এইভাবে যুদ্ধটা কোনোভাবে থামানো গেল না, শেষ পর্যন্ত আয়েশা সিদ্দিকার উটের পা কেটে যুদ্ধ তো থামানো হলো। থামানোর পরে যুদ্ধ তো সমাপ্ত হলো, আলীয়াদ খুবই দুঃখ করলেন, উভয় দলের লোকের জানাজা পড়লেন। এরপরে হযরত আলীয়াদ তালানু যে তার উদ্দেশ্য হলো মাবিয়ার বিরুদ্ধে অগ্রসর হওয়া, তিনি ওখান থেকে কুফা, বসরা, ইরাক এ থেকে 90,000 সৈন্য সংগ্রহ করে তিনি সিরিয়ার দিকে উত্তর দিকে রওনা হলেন। এবং এটা হলো 36 হিজরির ঘটনা। 35 হিজরিতে 35 একেবারে শেষ ভাগে জিহাদ মাসে তিনি ক্ষমতা লাভ করছেন। 36 হিজরিতে এভাবে তিনি রওনা হলেন। ওদিকে মাবিয়া ও জানতে পারলো যে আরো অগ্রসর হচ্ছে, তখন সে 80,000 সৈন্য নিয়ে সে অগ্রসর হলো এবং দুই দল ফোরাত নদীর কিনারায় সিফিন নামক জায়গায় দুই দল সমবেত হলো। সমবেত হওয়ার পরে মাবিয়ার দল পানি দখল করলো, আলীয়াদের দলকে পানি দিবে না। তখন আলীয়াদের বাহিনী পানি দখল করে তাদেরকে বলল যে তোমরা পানি নাও। এভাবে সেখানে আজত আলীয়াদের এবং মাবিয়ার বাহিনী এই দুই দল চার মাস পর্যন্ত সেই মাঠে অবস্থান করছে। 85 থেকে 90টা ছোটোখাটো যুদ্ধ হয়েছে এবং বারবার দুধ পাঠানো হয়েছে যাতে যুদ্ধটা না হয় এটা বোঝানোর জন্য, কিন্তু মাবিয়া কোনো কিছুতেই সে ক্ষান্ত হয় না।
না, ও ওসমান হত্যার বিচার আগে না করা পর্যন্ত আমি কোনো কিছু মানি না। শেষ পর্যন্ত সে বলছে তোমাদের আমাদের ফয়সলা হবে তলোয়ারের মাধ্যমে। কোনোভাবেই সে অন্য কোনো ফয়সলা মানতে রাজি হলো না। দুইজন সাহাবি মাবিয়ার কাছে গেল, আবু মামা বাহিরি আর একজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা বলে এই তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবো কেন, আলী কি তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে কেন, ওসমান রাদিয়াল্লাহু কি হযরত আলী হত্যা করছে তুমি বলতে পারো? কারণ না আলী হত্যা করে নাই, তাহলে তুমি তার যুদ্ধ করবো কেন? যে যারা হত্যা করছে আলী তাদেরকে আশ্রয় দিচ্ছে, এই জন্য আমি যুদ্ধ করছি। ওসমান হত্যা করছে কারা, তাদেরকে যদি পৃথক করে আমার হাতে দেওয়া হয় তা আমি আলীর বায়াত করবো। এই খবর হযরত আলী যখন বাহিনীর কাছে পৌঁছতো, তারা গেলেন আবু মামা বাহিনী এবং আবু দারদা, যাই বললেন তো এই খবর যখন আলী যখন বাহিনীর লোকেরা শুনলো তখন 20,000 লোক পৃথক হয়ে গেল এবং তারা চিৎকার করে বলল যে আমরা হযরত ওসমানকে হত্যা করেছি। 20,000 লোক, এর কারণ হলো যে ওসমান গনির প্রতি মানুষের একটা চরমভাবে তার প্রতি একটা মানে মানে যেটাকে বলো অসম্মতি বা মন খারাপ, যেটাকে কী ভাষায় আমি বলবো, যে ওসমানের দিনের প্রতি মানুষের চরমভাবে মন খারাপ ছিল, এই জন্য 20,000 লোক পৃথক হয়ে বলল যে আমরা ওসমান হত্যা করছি। এখন কী করবেন আলী? এইভাবে জটিলতা এমনভাবে সৃষ্টি হলো যে শেষ পর্যন্ত নূতন 36 নূতন বছর, তো নূতন বছর মহরম মাস, এই মহরম মাস পার হয়ে গেল, এরপর সফর মাসে উভয় দলের যুদ্ধ সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ শুরু হওয়ার পরে হযরত আলীদের দলে আম্মার রাদিয়াল্লাহু আনহু ভেস্তে রাখুন, আম্মার 10 জন ভেস্তে রাখুন, ওই তলহা জবাই 2 জন তো ভাবে শহীদ হলেন, আর আম্মার হযরত আলীর দলে। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে মদিনার মসজিদ নির্মাণ করার সময়, হিজরতের পরে যখন মদিনার মসজিদ নির্মাণ করা হচ্ছিল তখন আম্মার খুব ভারী ভারী পরিশ্রমের কাজগুলো করছিলেন, তখন আল্লাহ রসুল তার প্রতি তাকাইলেন, তাকাইয়ে তাকাইয়ে বলেন ওই হ্যাঁ আম্মার তাকতুল কাল ফিয়াতুল বাগে, আফসুস আম্মার তোমাকে বিদ্রোহী হত্যা করবে। তো এই হাদিসটা 27 জন সাহাবি রওয়ায়াত করছে, এই রওয়ায়াত যারা রাবি মানে যারা বর্ণনা করছে তার মধ্যে মুয়াবিয়ার নামও আছে, আমর ইবনে রাজার নামও আছে, তারাও এই হাদিসটা রওয়ায়াত করছে যে আম্মারকে বিদ্রোহী হত্যা করবে। এই আম্মার হযরত আলী ইবনের পক্ষে লড়াই করছে, এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। তখন সবাই নিশ্চিত হয়ে গেল যে আল্লাহ রাসূল যে কথা বলেছেন যে আম্মার তোমাকে বিদ্রোহীর হত্যা করবে, এই বিদ্রোহীদের হাতে আম্মার শাহাদাত বরণ করলেন। তাহলে মাবিয়ার দলটা বিদ্রোহী এবং এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বা হকপন্থী, এটা কিন্তু এখানেই প্রমাণ হয়ে গেল যে ওরা বিদ্রোহী বাগী। আম্মার রাদিয়াল শহীদ হয়ে যাওয়ার পরে হযরত আলী ইবনে বাহিনীর মধ্যে চরম যুদ্ধের উত্তেজনা বেড়ে গেল এবং সারাদিন তারা প্রচণ্ড যুদ্ধ করলো, যুদ্ধ করার পর সারাদিন যুদ্ধ চললো, রাত পর্যন্ত যুদ্ধ চললো, মাবিয়ার পতাকা ভাই হত্যা নিহত হলো, মাবিয়া নিশ্চিত হয়ে গেল যে যুদ্ধে সে জিততে পারবে না। তখন মাবিয়া আলী ইবনের কাছে প্রস্তাব পাঠাইলো সন্ধির জন্য যে আমরা সন্ধি করবো, যুদ্ধ আর করবো না, কিন্তু হযরত আলী ইবনে এরা মানলেন না যে এরা দুষ্ট, এদেরকে যুদ্ধ করেই এদের পতন ঘটাতে হবে। তো আলী ইবনে যখন এই যুদ্ধ বন্ধের প্রস্তাব মানলেন না, তখন আমর ইবনে আল-আস এই লোকটা কিন্তু অত্যন্ত জ্ঞানী, ইসলামের বহু খেদমত সে করেছে, এই লোকটা মিশর জয় করছে, মিশরের গভর্নর ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উমর ফারুকের আমলে এ বহু যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করেছে আমর ইবনে আল-আস। এই লোক মাবিয়ার দলে যায়, নিজের ইমানমান সব নষ্ট করলো। এই লোকটা বলল মাবিয়াকে যে আমি আজকে আগামীকাল এমন একটা কৌশল করব যে হযরত আলী যুদ্ধ তো বন্ধ করলো না, তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সবাইকে পরামর্শ দিল যে দামেস্কে যে সবচেয়ে বড় কোরআন শরীফের কবি ওসমান গনি প্রত্যেকটা প্রদেশে কোরআনের একটা কপি পাঠিয়েছিলেন লিখিয়া, তো এই কোরআনের বড় কবি 5টা বল্লমে করে এই কোরআন নিয়ে মাঠে যাবা, তোমাদের কাছে আর যার কাছে কোরআনের ছোটো কপি আছে লেখা কাগজ আছে পোস্টমেন্ট আছে এগুলো বল্লমে বেঁধে মাঠে যাবা, আর সবাই চিৎকার করে বলবা যে আমাদের ফয়সালা কোরআন করবে, আমরা কোরআন মানি, কোরআন যা বলবে তাই মানবো, আমরা যুদ্ধ করবো না। এইভাবে যখন এরা কোরআন নিয়ে মাঠে গেল, তো সাধারণ মুসলমানরা তো যারা খারাপ না তারা তো খারাপ মানুষের মন বুঝতে পারে না, এখন সাধারণ মুসলমানরা এই যে কোরআন নিয়ে আসে তখন আমরা কেমন করে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করবো, কিন্তু হযরত আলী ইবনে তার সেনাপতি মালেক আসতার এরা বললেন যে এরা ধোঁকাবাজি করবে, যুদ্ধ করে এদেরকে সমাপ্ত করে দাও, কিন্তু এখন তার সেনাপতিরা মানতে রাজি না। শেষ পর্যন্ত সেনাপতিরা আলী ইবনে চাপ সৃষ্টি করলো যে আপনি যদি আপনার প্রধান সেনাপতি না থামান তা আপনার পরিণতিও ওসমান গনির মতো হবে, এইরকম আলীকে হুমকি দেওয়া হলো। কী করবে আলী রাদিয়াল্লাহু তাআলা? যুদ্ধ বন্ধ হলো। এইভাবেই অটোমেটিক যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে এখন কোরআন দ্বারা ফয়সালা হবে, দুই পক্ষের 2 জন সালিসি নির্বাচন করা হলো, হযরত আলী ইবনের পক্ষে আবু মুসা আশারি
আর মাবিয়ার পক্ষে আমর ইবনে আস। এই আবু মুসা আশারি সর্বপ্রকৃতি মানুষ, কুফার গভর্নর ছিল, আর তাকে পছন্দ করলেন না যে আমার সারিসে হতে পারবে না, এর মধ্যে দুর্বলতা, আমর ইবনে আসের সাথে সে বুদ্ধিতে পারবে না। আর ইয়াদুন বলে যে আব্দুল ওমরকে দেওয়া হোক অথবা আব্দুল ইবনে আব্বাসকে দেওয়া হোক অথবা মালিক ইবনে আসরকে দেওয়া হোক, তাও কেউ মানল না। শুনেন, ইসলামের ইতিহাস এতই মর্মান্তিক। আল্লাহ রাসূল ইন্তেকালে আবু বকর সিদ্দিক যেভাবে যুদ্ধের জন্য একা লাফাইয়া ঘোড়ার উপর ছিল, সেই সময় আবু বকর সিদ্দিকের আদেশ যদি না মানত তো ইসলাম ওই সময় ধ্বংস হয়ে যেত। কিন্তু আবু বকর সিদ্দিকের আদেশ সবাই মেনেছে, সবাই কিন্তু আবু বকর সিদ্দিকের ওই সময় যুদ্ধ করতে রাজি ছিল না, কিন্তু আবু বকর সিদ্দিক একা লাফাইয়া উঠলেন ঘোড়ার উপরে যে আমি একা যাবো। তাহলে সবাই এসে তাকে ঘিরে ধরলো এবং উনি ওই সময় সবাইকে এই মানে মোর্তাদ যারা হয়েছে তাদের বিরুদ্ধে, জাকাত দেবে না যারা তাদের বিরুদ্ধে, ওসামার যুদ্ধ, ভণ্ডমিদের যুদ্ধ, এই সব যুদ্ধগুলোই আবু বকর সিদ্দিক তার সময় তিনি করেছেন। তো ওই সময় যদি আবু বকর সিদ্দিকের কথা অমান্য করতো সাহাবিরা, ওই সময় ইসলাম ধ্বংস হয়ে যেত। আর এই আলিয়াদেরও কথা অমান্য করার কারণে ইসলাম এখানেই শেষ। ইসলামের কী আছে? আমাদের লেবাস ছাড়া কিছু আছে? আমরা একটা সত্য কথা বলতে পারি? কোনো আলেম সত্য কথা বলতে পারে? কিছু বলার কিছু আছে? আমরা তো শুধু ইসলামের লেবাসটা পরি, আমরা ঘোরাফেরা করছি। তো এই আলিয়াদের কথাগুলি তারা মানল না, আবু মুসা আশারিকে তারা শারীর বানালো এবং সিদ্ধান্ত হলো যে 37 হিজরির মুহররম সফর, 37 হিজরির সফর মাসে 13 সফর এই সালিসি বৈঠক বসবে কোথায়? দুমাতুল জান্দারে। সবাই মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। মাবিয়া যেভাবে ছিল ওইভাবেই থাকতে গেল, এদিকে আলিয়াদ যেভাবে ওইভাবেই ছিল। আলিয়াদকে যখন ফয়সলা শোনানো হলো, তিনি বললেন যে এরা ওয়াদা করছে যে কোরআন অনুযায়ী ফয়সলা করবে, এবং সেখানে একথাও বলা আছে যদি কোরআন অনুযায়ী ফয়সলা না করলে উভয় পক্ষ এই সালিসি অমান্য করার অধিকার থাকবে, পুনরায় যুদ্ধ করার ইখতিয়ার থাকবে। আলিয়াদ বললেন যে আমরা যুদ্ধ করবো, সালিসি কোরআন মাফিক হয়নি, কিছুই হয়নি। সালিসিটা মানে সালিসিটা কীভাবে, সালিসি কথা তো আমি বলিনি, সালিসিটা কীভাবে হলো, এখন আবু মুসা আশারি আর আমর ইবনে আস এর নির্ধারিত তারিখে দুইজন আসলেন। আসার পরে এখন কথাবার্তা শুরু হচ্ছে। এখন আমর ইবনে আস বলে আবু মুসা আশারিকে যে আপনি মাবিয়াকে খলিফা ঘোষণা করেন, ওসমান হত্যার জন্য ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় হলো মাবিয়া। হ্যাঁ, ওসমান ইবনে আফফান ইবনে আবিলাজ মুয়ায়্যা আর মাবিয়া ইবনে আবু সুফিয়ান হরব ইবনে মুয়ায়্যা চাচাত ভাই, কাজী খেলাফতের অধিকার মাবিয়ার। তো আবু মুসা আশারি বলে কখনো হতে পারে না, তো তাই যদি না হয় তাহলে কী করা হবে? আপনি তাকে স্বীকার করেন খলিফা হিসাবে, আপনাকে গভর্নর বানানো হবে। এভাবে প্রলোভন দিল, উনি রাজি হলেন। রাজি না হইয়া উনি বললেন যে যদি আলী এবং মাবিয়া দুইজন বিতর্কিত হয়েছে, তাহলে আব্দুল ইবনে ওমর যে যুদ্ধে অংশগ্রহণ করেন উমর ফারুকের ছেলে, তাকে খলিফা নির্বাচন করা হোক। কিন্তু আমর ইবনে আস তাতে রাজি হলো না। শেষ পর্যন্ত দুইজনে চিন্তা করে আমর ইবনে আস বুদ্ধি দিল যে মাবিয়া এবং আলী দুজনকে বরখাস্ত করা হোক, এরপর জনসাধারণ যা কিছু তাকে খলিফা বানাবে। এভাবে আবু মুসা আশারি রাজি হলেন যে ঠিক আছে তাই হোক। তো এই দুজনে একমাত্রই এখন তারা মজলিসে ঘোষণা করবে রায়। তো ঘোষণা করার জন্য যখন আসলেন, তখন আমর ইবনে আস বলে যে আপনি তো মুরব্বী, তো আপনি আগে ঘোষণা করেন যে এই দুজনকে আমরা পদচ্যুত করছি, আপনি করছেন এটা ঘোষণা করেন। এখন আবু মুসা আশারি যখন ঘোষণা করলেন যে আমরা হযরত আলী মাবিয়া উভয়কেই ক্ষমতাচ্যুত করলাম, জনগণ তাদের মত অনুযায়ী তারা নূতন খলিফা নির্বাচন করবে, এটা বলা শেষ করার পরে আমর ইবনে আস দাঁড়ালো, দাঁড়িয়ে বলে যে আপনারা শুনতে পাইলেন যে আলীর পক্ষের যে সালিস সে আলীকে ক্ষমতাচ্যুত করছে, কাজে আমিও আলীকে ক্ষমতাচ্যুত করলাম এবং মাবিয়াকে মুসলমানদের খলিফা হিসেবে ঘোষণা করলাম। এই হলো সালিসির ফয়সালা। সরগোল শুরু হয়ে গেল। আবু মুসা আশারি জিৎকার করতে করতে বলে কেমন বেঈমানি, কেমন বেয়াদবি, এটা কেমন বিশ্বাসঘাতকতা, এই যে আবু মুসা আশারি ওইখান থেকে বাইর হলেন আর জীবনে বাড়ি ফিরে আসেন নাই, এত বড় বিশ্বাসঘাতক মানুষ করতে পারে? এভাবেই সালিসটা এমন হয়ে গেল যে মাবিয়ার দল ওইভাবেই চলে গেল, হযরত আলী চলে গেলেন এবং আলী ঘোষণা করলেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ, যেহেতু বিষয়টা ছিল হযরত ওসমান গনির হত্যার বিচার করা, এখানে সেই কথাটা আদৌ তোলাই হলো না, খলিফাকে হবে তাই। এটা কীরকম সালিসি হলো? আর খলিফা নির্বাচন যে হয়, খলিফা নির্বাচিত যে হয়, তাকে পৃথিবীর কেউ ক্ষমতাচ্যুত করতে পারে না। আর ইয়াদান কি ওই আমর ইবনে আস আর আবু মুসা আশারির খলিফা তারা বানাইছে নাকি? তারে সে জনগণের প্রতিনিধি, তাকে ক্ষমতাচ্যুত করার কারো ক্ষমতা নাই।
যেমন ওসমান গনি করা ক্ষমতাচ্যুত করতে পারে নাই, বাসায় পারে নাই, কাজে আলী রাদিয়াল ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কারো নাই, এরা ভুল সিদ্ধান্ত করেছে, এগুলো চালাকি আইয়ারি, কাজে এগুলি তারা জ্ঞানী সাহাবি হওয়ার পরে এরকম কাজ কী করে তারা করতে পারে। আর এদের চিন্তা করলে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কিন্তু ভাগ্য খারাপ এই মানে খারিজি একটা সম্প্রদায় বের হয়ে গেল মারাত্মক, এরা নিজেদেরকে ছাড়া সব মুসলমানদেরকে বর্ণনা করতো মোবাহুদ্দম, মানে তাদেরকে হত্যা করা জায়েজ। এই খারিজের আকিদ হলো আল্লাহ ছাড়া কাউকে সালিস মানা যাবে না, যারা মানুষকে সালিস মানছে তারা সবাই ভুল করছে, এই সালিসি যারা বসছে শুনছে মানছে সবাই ভুল করছে, এ সবাইকে হত্যা করা যায়। এই বলে তারা এখানে এখানে মুসলমানদেরকে হত্যা করতে শুরু করলো 12,000 লোক, এর আলীর দলেই ছিল এই লোকগুলি। এখন সবাই চিন্তা করলো যে মাবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার আগে আভ্যন্তরীণ সমস্যা সমাধান করা দরকার, খারিদির বিরুদ্ধে যুদ্ধ করা দরকার। এই খারিদির বিরুদ্ধে যুদ্ধ করতে যখন হযরত আলী রাদিয়াল গেলেন, এই সুযোগে মাবিয়া আমর ইবনে আস আলী রাদিয়াল সমস্ত প্রদেশে তারা হামলা শুরু করে দিল। এভাবে হামলা শুরু করে করে শেষ পর্যন্ত তারা মিশরে আক্রমণ করলো। মিশরের গভর্নর ছিল তখন মোহাম্মদ ইবনে আবু বকর। এই মোহাম্মদ ইবনে আবু বকরকে আক্রমণ করলো, করে শেষ পর্যন্ত আমর ইবনে আস, তারপর মাবিয়া ইবনে খাদিজ, মাবিয়ার প্রধান সেনাপতি, এরা সবাই মিলে সে মিশর জয় করলো। মোহাম্মদের আবু বকরকে বন্দী করলো, বন্দী করার পরে তাকে মরা গাধার চামড়া জ্যান্ত জড়াইয়া জ্যান্ত আগুনে পোড়াইয়া মারি ফেলাইল মোহাম্মদের আবু বকরকে। এই কাজ তারা করল। তো এইভাবে হযরত আলী রাদিয়াল আস্তে আস্তে শক্তি দুর্বল হতে লাগলো। স্বার্থপররা সব মাবিয়ার কাছে যায়, স্বার্থ লাভ করে অর্জন করে, কিন্তু হযরত আলী রাদিয়াল কাউকেও অন্যায়ভাবে বাইতুল মালের একটা টাকা কার জন্য সে ব্যয় করে না, কাজেই স্বার্থপর লোকেরা সুযোগ দেখে সব ওই দিকেই ভাগে। আস্তে আস্তে আলী রাদিয়াল দুর্বল হয়ে গেলেন এবং শেষ পর্যন্ত এই খারিজিরেই হযরত আলী রাদিয়ালকে হত্যা করে 35 হিজরিতে। হযরত 35 হিজরিতে আলী রাদিয়াল ক্ষমতায় ক্ষমতা আরোহণ দখল করেছেন, সিংহাসন আরোহণ করেছেন, তিনি ক্ষমতা দখল করেছেন, ক্ষমতা দখল করা হবে না, তিনি মুসলমানদের খলিফা মনোনীত হয়েছেন। তো এই 40 হিজরিতে 17ই রমজান, 40 হিজরি 17ই রমজান হযরত আলী রাদিয়াল শাহাদাত বরণ করেন। এই তিনজন খারিজি আব্দুর রহমান ইবনে বলজাম, তারপর হলো বকর তমিমি, আর একজন হলো বার্ক ইবনে আবদুল্লাহ, এই তিন খারিজি পরামর্শ করলো যে আমরা তিনজনে তিনজনকে হত্যা করবো। আব্দুর রহমান বলজাম সে হযরত আলীকে হত্যা করবে, তারপর বকর তমিমি সে মাবিয়াকে হত্যা করবে, আর বরক ইবনে আবদুল্লাহ আমর ইবনে আসকে হত্যা করবে। এই পরামর্শ করে তিনজন তিন দিকে রওনা করে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য যে পরিকল্পনা সে সাকসেসফুল হলো, সে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে সক্ষম হলো, আর ওরা দুইজন ধরা পড়লো, ওরা নিজেরা মারা গেল। 17ই রমজান আলী শুক্রবার দিন আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেন, যে আল্লাহ রসুলের সাথে তার সাথে দেখা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রসুল্লাহ আপনার উম্মত আমাকে বড় কষ্ট দিচ্ছে। তখন আল্লাহর রসুল বলেন, তুমি তাদের বদ্ধ করো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ আমার যে উম্মত, আমার যে মানে আমার যে প্রজা বা আমার যে মানে লোকজন, এদের পরিবর্তে আপনি আমাকে ভালো লোকজন দেন, আর আমার প্রতি ওদেরকে খারাপ নেতা দেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই দোয়া করলেন। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে রাত্রে জাগালেন যে আমি আলোচক স্বপ্ন দেখেছি, আমার মনটা অন্যরকম মনে হচ্ছে যে আমার সময় বোধহয় পার হয়ে গেছে। তো এভাবে ফজরের আজান হলো, আজানের পরে তিনি মসজিদ থেকে রওনা করলেন। ওই পথিমধ্যে আব্দুর রহমান বলজাম লুকিয়েছিল, সে তলোয়ারে আঘাত করলো, মাথার উপরে প্রচণ্ড আঘাত, এবং আঘাতে মগজ পর্যন্ত তলোয়ার পৌঁছে গেল, মগজ বেরিয়ে গেল। এই আঘাতের একদিন পর আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার পরে ইরাক কুফা বসরার লোকেরা এবং হাসান হাতে বয়াত গ্রহণ করেছিলেন, এবং 6 মাস পরে পর্যন্ত এবং হাসান এই ক্ষমতায় ছিলেন। 6 মাস পরে মাবিয়া 60,000 বাহিনী নিয়ে হাসানের বিরুদ্ধে যখন অভিযান চালালেন, তখন ইমাম হাসান যুদ্ধ না করে মাবিয়ার সাথে কিছু শর্তের সাপেক্ষে খেলাফত দাবি তাকে নিজে প্রত্যাহার করে মাবিয়াকে খেলাফতের ক্ষমতা তাকে ছেড়ে দিলেন। এইভাবে ইমাম হোসাইন ফিরে আসার পরে খেলাফতের দাবি প্রত্যাহার করার পরে 41 হিজরিতে 60 হিজরি পর্যন্ত মাবিয়া সমস্ত মুসলিম জাহানের শাসক নির্বাচিত হলো। এ পর্যন্ত থাক।
এরপরে ইজিদার পালা আসবে তারপরে কারবালা